পৃথিবীর বুকে সবচেয়ে চির ও অনসত্য হলো মৃত্যু। মৃত্যু অবধারিত, এই ব্যাপারে বিজ্ঞান চর্চা কিংবা গবেষণার প্রয়োজন নেই। মানুষের জন্য বেঁচে থাকাটা খুবই অস্বাভাবিক, কিন্তু মৃত্যুটা স্বাভাবিক। পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে নির্ধারিত জীবনযাপনের পর কেউ আর বেঁচে নেই, এজন্য পৃথিবীতে মানুষের চেয়ে কবরের সংখ্যা বেশি। মৃত্যুর অনিবার্য স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন ফুরিয়ে গেলে পৃথিবীতে থাকার কারোই অধিকার নেই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লুকানোর স্থান নেই, পালিয়ে বেড়ানোর জায়গা নেই। কেউ চাইলেই মৃত্যুকে পাশ কাটিয়ে যেতে পারবে না। সময় হলে মৃত্যু ব্যক্তিকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো একদিন না একদিন মৃত্যু তোমাদের পাকড়াও করবে। মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ভুলে যায়, দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়ায়, মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর অলিক স্বপ্নে বিভোর থাকে। অথচ মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই, মৃত্যু প্রাণকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণা সত্যিই আসবে। হে মানুষ, এটাই সেই জিনিস যা থেকে তুমি পালাতে চাইতে।